নবীকে কেমন করে মহাব্বত করবে, নবীকে কেমন করে ভালোবাসবেন? ওমা জমিনের মধ্যে আপনি কেমন করে নবীকে ভালোবাসবেন, নবীকে মহাব্বত করবেন? জমিনের মধ্যে আমার আল্লাহ বহুত নিদর্শন বহুত বান্দা বান্দির দ্বারা দেখাইয়া দিয়া গিয়েছেন। সুবহানাল্লাহ, পৃথিবীর জমিনে ও মা জমিনের মধ্যে আমার নবীকে ভালোবেসেছিলেন। হযরতে মা সাবিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরেছেন। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা জমিনের মধ্যে নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। এ বন্ধু, নবী যখন প্রথম প্রথম অবস্থায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন মদিনা মক্কার জমিনের মধ্যে যখন আরম্ভ করে দিলেন ইসলামের দাওয়াত দেওয়া, নবীজি রাত্রি বহুত হয়ে যাইতেন, তারপরে বাসার মধ্যে আসতেন। নবীজি একদিন রাত্রিবেলায় যখন বাড়িতে আসলেন, আসার পর বহুত রাত হয়ে গেছে, বহুত রাত, রাত দুইটা তিনটা মনে হয় বাজে, ওই সময় এসে নবীজি যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও খাদিজা তুমি আমার তুমি দরওয়াজা খুলে দাও, জোরে কর না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছেন, খাদিজা আমি বাসায় আসছি, দরওয়াজা খুলে দাও। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তৈয়ার, আমি রেডি, নবী গো আপনার জন্য দরওয়াজা খোলা রয়েছে, জোরে কর সুবহানাল্লাহ। নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, করার পর ডাক দিয়ে বললেন, খাদিজা রাত্রি এত গভীর হয়ে গেছে, তোমার চোখে কি ঘুম আসে না রে খাদিজা? আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিয়ে দিলে। আচ্ছা বলেন তো দেখি, আপনার আমার বাড়িতে, আপনার আমার স্ত্রী যদি বাড়িতে থাকি, আমরা যদি বহুত রাত্রিবেলায় বাড়িতে আসি, আচ্ছা বলেন তো দেখি কয়জন স্ত্রী আপনার জন্য রাত জেগে থাকে, বলেন কয়জন স্ত্রী রাত জেগে থাকি? রাত জেগে থাকে না, আপনি যদি ডাকেন এক দুইটা ডাক দেবেন, শুনবে না, ডাকতে 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 এমন সময় হয়ে হয়ে যায় বাড়ির দেহে বাহিরে দরবাজার বাহিরে 5 থেকে 10 মিনিট সময় কোনোদিন পার হয়ে যায়, স্ত্রীর ঘুম সরে না, কথা বলেন ঠিক না ব্যাধি? এমন মা বোন দুনিয়ার জমিনের মধ্যে আপনাদের এলাকার মধ্যে আছে না নাই? আছে না নাই গো ভাই? নবীজি খাদিজাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা রাত্রি এত গভীর হয়ে গেছে, তুমি কেমন করে আমার একটা ডাকের সাড়া দিলে রে খাদিজা? তোমার চোখের মধ্যে কি ঘুম আসে না রে খাদিজা? কাঁদতে আর বলে, নবী গো, ও নবী, আমি আপনার জন্য সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া এই দরওয়াজার মধ্যে হেলান দিয়ে থাকি গো নবী, ধরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, কেন? নবীজিকে ডাক দিয়ে বললেন, ও নবী, আমি জানি দুনিয়ার জমিনের মধ্যে আপনার মা নাই, আপনার বাবা নাই। আজকে যদি আপনার মা দুনিয়ার জমিনের মধ্যে বসে থাকত, ও নবী আপনার জন্য সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার মা বসে থাকত, ও নবী আমি যদি আমি যদি বিছানার মধ্যে শুয়ে থাকি এবং আপনি যদি বাড়িতে আসেন, বাড়িতে আসার পর আমাকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর যদি নবী গো, ও নবী আমি যদি বিছানার মধ্যে শুয়ে ঘুমাইয়া থাকি আপনার একটা ডাকের আমি যদি সাড়া না দিই, আপনার তখন যদি মনে হয়ে যায় আমার মা যদি বেঁচে থাকতো দুনিয়ার বুকে, মনে হয় আমার মা দুনিয়ার জমিনের মধ্যে আমার জন্য জেগে থাকতো, জোরে কর না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, নবী গো এই কথাটাতে আপনার মনের মধ্যে উদয় না হয়, যার জন্য আমি আপনার মহাব্বতে আপনার ভালোবাসায় আমি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আপনার জন্য অপেক্ষা করতে থাকি, জোরে কর সুবহানাল্লাহ। এ বন্ধু, সন্তান যদি কোনোদিন বাহিরে যায় ঘরে না আসা পর্যন্ত, আচ্ছা বলেন তো দেখি কোন মা বিছানার মধ্যে পিঠ লাগাই নাকি, বলেন কোন মা পিঠ লাগাই বিছানার মধ্যে? না রে যুব,
জমিনের মধ্যে তোমার মা বাবা তোমাকে বহুত ভালোবাসে দেব। এ যুব দুনিয়ার জমিনের মধ্যে তোমার মা এবং বাবার যদি দুয়ারে দেবারও, তোমার জীবনের মধ্যে তুমি কোনদিন বিপদের মধ্যে পড়বে না। ধরে কান সুবহানাল্লাহ। এ যুব পৃথিবীর জমিনের মধ্যে বহুত যুবক আছে মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, বড় বড় কথা বলে, গলা উচ্চ স্বরে কথা বলে। রে বন্ধ নবী আবার বলে গেলেন, পৃথিবীর জমিনে সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোন সন্তান মা বাবার দিকে একবার তাকায় দেখে, রে বন্ধ আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে একটা কবুল হজের সব লেগে দেয়। জোরে কন্যা সুবহান আল্লাহ। সকালবেলা যদি উঠে মোহাব্বতের নজরে একবার তাকায়, ভালোবাসার নজরে যদি একবার তাকায় দেখে, আমার আল্লাহ ওই বান্দার আমলের মধ্যে দুইটা কবুল হজের সওয়াব লেগে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যারা এই হাদিসটা শুনলেন, বহুদেই এই হাদিসটা জানেন, যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আচ্ছা বলেন তো দেখি তারা এই সওয়াব কোনদিনও পাবে নাকি? বলেন কোনদিনও পাবে না। এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি, ভাই ও মা ও বোনেরা, পৃথিবীর জমিনের মধ্যে এই নিয়ামত যতদিন পর্যন্ত আছে, এই নিয়ামতের পৃথিবীর জমিনের মধ্যে এই নিয়ামতের নাশকর কোনদিন করবেন না, এই নিয়ামতের অপব্যবহার কোনদিন করবেন না, কোনদিন কোনদিন খারাপ আচরণ করবেন না। পৃথিবীর জমিনের মধ্যে আপনার মায়ের সঙ্গে যদি একটা ভালো করে কথা বলেন, আমার আল্লাহ ওই ভালো কথার বিনিময় আপনাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। ধরে কম সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ মা বাবাতে আছে, কোনদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না ইনশাআল্লাহ। হাত তুলে দেখায় দি নারে তাকবীর বাবু। যারা হাত উত্তোলন করলেন তাদের সকলের হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মা বাবাকে কষ্ট দিলে মা বাবা যদি মনের মধ্যে আঘাত নিয়ে থাকে, রে বন্ধ আঘাত যদি মার মনের মধ্যে থাকে, বাবার মনের মধ্যে যদি থাকে, পৃথিবীর জমিনের মধ্যে যুব শুনে নাও, তুমি মরার পরে তোমার ঠিকানা হবে জাহান্নাম। জোরে কর না আউযুবিল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন, যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এত বড় একজন সাহাবা মৃত্যু সত্ত্বেই সজ্জিত, মৃত্যু যন্ত্রণায় যন্ত্রিত, আলকামাকে এত চেষ্টা করা হইতেছে, জবানের দ্বারা কলেমা বাহির হইতেছে না গো নবী। ও নবী ঘটনাটা কি একটু দয়া করে দেখে আসবেন গো নবী। সঙ্গে সঙ্গে আবার আপনার নবী চলে গেলেন, আলকামার বাড়িতে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, আলকামার মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে নাকি বলো। ডাক দিয়ে বললেন, হ্যাঁ আলকামার মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে। জোরে কর না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, যাও 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 আলকামার মাকে আমার সম্মুখে নিয়ে আসো, বৃদ্ধা হয়ে গেছে চলতে পারে না। লাহে 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 করে নবীর দরবারে নবীর সামনে আসছে। ডাক দিয়ে বললেন, মা বলেন তো দেখি আপনার আলকামা দুনিয়ার জমিনের মধ্যে কেমন ছিল। জোরে কর না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, নবী গো পৃথিবীর জমিনে আমার সন্তান এত নেককার ছিল গো নবী। ও নবী জমিনের মধ্যে আমার সন্তান খুবই ভালো, নামাজ পাঁচ ওয়াক্ত করে, কুরআন শরীফ তেলাওয়াত করে, বহুত ভালো ভালো দান খয়রাত করে, বহুত ভালো ভালো আমল পৃথিবীর জমিনের মধ্যে করে। নবী ডাক দিয়ে বলল, ও মা আমি সেই কথা বলি নাই, বলেন তো দেখি আপনার সঙ্গে আপনার সন্তানের ব্যবহার কেমন ছিল। তখন মা মাথা নিচে করে দিলেন, মার চোখ দিয়ে জোর 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। রে বন্ধু মা কাঁদে,
ডাক দিয়ে বললেন, নবী গো, ও নবী, যখন আমার আলকাম আমার সঙ্গে কথা বলতো মনে হয় একটা করে তীরের আঘাত আমার কলিজার মধ্যে লাগতো। আলকাম আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল, আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, ও নবী, যখন কথা বলতো আমার সঙ্গে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলতো, আমার সঙ্গে খারাপ আচরণ করে কথা বলতো, জোরে আমরা সকলে মৃত্যুর সময় কলে মানসিক করাইতে চাই, আমাদের জবান থেকে যেন কলে মানসিক হয় এমন আশাকার কার অন্তরের মধ্যে আছে, একটু হাত তুলে দেখাই নারায়ণ তাকবীর, সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। নবীজি মা কে ডাক দিয়ে বললেন, মা দয়া করে আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, ও মা আপনি না মাফ করা পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। ডাক দিয়ে বলল, না না আমি আমার সন্তানকে মাফ করব না, আমার সঙ্গে এত খারাপ আচরণ করেছে, আমার অন্তর থেকে আমার সন্তান উঠে গিয়েছে, আমি আমার সন্তানকে মাফ করব না। নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা শুনে নাও শুনে নাও, তোমরা সকলে অগ্নিকুণ্ড করো, আলকামা যদি মৃত্যু হয়ে যায় আলকামা তো জাহান্নাম গ্যারান্টি, এর মধ্যে কোনো মধ্যে কোনো সন্দেহ নাই, জাহান্নামের মধ্যে চলে যাবে, তার দুনিয়ার জমির দিকে বিদায় হয়ে পড়ে কবরের মধ্যে যাওয়ার পরে জাহান্নামে যাবে, অতদূর সহ্য করতে পারবো না, আলকামাকে দুনিয়ার মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে, জোরে কন্না নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবারা একত্রিত হয়ে অগ্নিকুণ্ড করলেন, আলকামাকে যখন ধরে ধরে নিয়ে আসা হয়েছিল সঙ্গে সঙ্গে মা হাঁটতে পারে না, মা কষ্ট করে নবীর দরবারে নবীকে নবীর সামনে এসে নবীকে কাকুতি মেরে দুধের কান দেওয়ার বলে, নবী গো জমিনের মধ্যে আমার সন্তানকে আপনি আপনি কুণ্ডে নিক্ষেপ করবেন না গলাবি, ও নবী এই দৃশ্য জমিনের মধ্যে আমি সহ্য করতে পারবো না, জোরে কন সুবহানাল্লাহ, পৃথিবীর জমিনে।